আপনি কি আপনার ফেসবুক আইডিতে অর্গানিক রিলস ফলোয়ার বাড়াতে চান? আজকের ভিডিওতে জাস্ট 5টি স্টেপের কথা বলবো। এই 5টি স্টেপ মেনে চললেই আপনি আপনার ফেসবুক আইডিতে রকেটের গতিতে ফেসবুক রিলস ফলোয়ার বাড়াতে পারবেন। এগুলো কোনো অটো ফলোয়ার্স বা বট কোনো ফলোয়ার্স না, একদম রিয়েল ফলোয়ার্স। আপনাকে জাস্ট স্টেপগুলো মানতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন ভিডিওর মূল কথায় যাওয়া যাক। সো স্টেপ নাম্বার 1, সর্বপ্রথমে আপনার ফেসবুক আইডিটা পাবলিক থাকতে হবে এবং ফলোয়ার অপশন চালু করতে হবে। তাহলেই আপনি আপনার ফেসবুক আইডিতে প্রচুর ফলোয়ার বাড়াতে পারবেন। এবার ফলোয়ার চালু করার জন্য এবং ফেসবুক প্রোফাইলটিকে পাবলিক করার জন্য আপনারা জাস্ট একটা সেটিং করবেন, সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোড চালু করে নেবেন। তাহলে অটোমেটিক্যালি আপনার ফেসবুকে ফলোয়ার চালু হয়ে যাবে এবং সব সেটিংস অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে। এর জন্য আপনি আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করে থ্রি ডট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখবেন টার্ন অন প্রফেশনাল মোড লেখা আসবে। তবে বেশি সকল আইডির ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসছে, তবে কিছু কিছু স্পেসিফিক আইডিতে আমি এই প্রফেশনাল মোড এখন পর্যন্ত দেখিনি। তো যাদের প্রফেশনাল মোড অপশনটা নাই, তারা সেটিংস অপশন থেকে হু ক্যান ফলো মি এটা পাবলিক ফ্রেন্ড সিলেক্ট করে থাকলে পাবলিক করে দিবেন, দ্যাটস ইট। আর যাদের এই অপশনটা অলরেডি আছে তারা শুধুমাত্র প্রফেশনাল মোডটা চালু করে দিবেন এখান থেকে টার্ন অন করে। তাহলে আপনার প্রথম স্টেপ কাজ কমপ্লিট। আর অবশ্যই এখানে প্রফেশনাল মোড চালু করার ক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইল যদি লক করা থাকে তাহলে কিন্তু প্রফেশনাল মোড আপনি চালু করতে পারবেন না। তাই আপনার ফেসবুক প্রফেশনাল মোডটা চালু করার জন্য ফেসবুকটা আগে আনলক করে নেবেন, তারপর আপনি ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোড চালু করবেন। এবার ফেসবুক প্রফেশনাল মোড চালু করলে আপনার ফেসবুক আইডিতে যদি 5000 ফেসবুক ফ্রেন্ড থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার ওই 5000 ফ্রেন্ড ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে। আপনার ফেসবুক আইডিতে যদি একটা ফলোয়ার না থাকে, যদি 5000 ফ্রেন্ড থাকে তাহলে প্রফেশনাল মোডটা চালু করলেই দেখবেন 5000 ফলোয়ার হয়ে গিয়েছে। তারপর আপনি ধরেন আপনার ফেসবুকে 2000 ফ্রেন্ড রয়েছে, এখন আপনি যদি 10টা ফ্রেন্ড বাড়ান তাহলে আপনার 10টা ফলোয়ার বেড়ে যাবে। এইভাবে কিন্তু আপনি 5000 ফ্রেন্ড বাড়ালে 5000 ফলোয়ার কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এবং তারপর থেকে যত মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে বা ফলো করবে সেগুলো অটোমেটিক আপনার আইডিতে যোগ হবে। তো ফলোয়ার বাড়ানোর এটা কিন্তু অন্যতম একটা গ্রেট মাধ্যম। তো ফেসবুক ফলোয়ার বাড়ানোর দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে রিলস ভিডিও আপলোড। রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিতে প্রচুর থেকে প্রচুর ফলোয়ার নিয়ে আসতে পারবেন। একটা রিলস ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় এবং ওই একটা রিলস ভিডিও থেকেই আপনি দেখবেন অনেক ফলোয়ার কিন্তু আপনার বেড়ে গিয়েছে। আর ফেসবুকে রিলস ভিডিও কিন্তু খুবই দ্রুত ভাইরাল হয়, ফেসবুক রিল থেকে কিন্তু টাকাও ইনকাম করা যায়। তো কীভাবে কী করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই কার্ড অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, রিল ভিডিও আপলোডটার নিয়ম সব কিছু দেখে নিতে পারেন। আপনি টাকা ইনকাম করার উদ্দেশ্য না রেখেও আপনি শুধুমাত্র ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রেও রিল ভিডিও আপলোড করতে পারেন, এক্ষেত্রে আপনি অনেক বেশি ফলোয়ার বাড়তে পারবেন, এটা অন্যতম একটা কার্যকরী মাধ্যম। ফেসবুক ফলোয়ার বাড়ানোর 3 নম্বর মাধ্যমটি হচ্ছে সাজেশন থেকে ফ্রেন্ড বাড়ানো। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ড অপশনে ক্লিক করে দিয়ে যদি এখানে সাজেশন অপশনে ক্লিক করে দেন তাহলে দেখবেন অনেক আইডি ফেসবুক আপনাকে সাজেশন করছে যে তাদের সাথে বন্ধুত্ব করার জন্য। আপনি প্রতিনিয়ত এখান থেকে 10 থেকে 15 জনকে প্রতিনিয়ত আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যে সকল আইডিতে অনেক বেশি ফ্রেন্ড রয়েছে এবং নতুন অ্যাকাউন্ট সেগুলোতে আপনারা চেষ্টা করবেন ফ্রেন্ড বাড়ানোর। তাহলে কী হবে, তারা যখনই অ্যাকসেপ্ট করবে সাথে সাথে তো আপনি ফ্রেন্ড হয়ে যাচ্ছেন, যখনই তাদের সাথে ফ্রেন্ড হয়ে যাবেন তখনই আপনার অটোমেটিক্যালি ফলোয়ার বাড়বে এবং তাদের সাথে যখন ফ্রেন্ড হবেন তখন আপনার যে ফেসবুক আইডিটা সেই ফেসবুক আইডিটা তাদের ফ্রেন্ডের সাজেশনে চলে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু আরও ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন এবং ফলোয়ার পাবেন এবং আপনার আইডির রিচ অনেক বাড়বে এবং প্রোফাইলের রেকমেন্ডেশনও বাড়বে। তাই নিয়ম করে প্রতিদিন আপনি সাজেশন থেকে 10 থেকে 15 জন করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যে সকল আইডিতে ফ্রেন্ড সংখ্যা অনেক বেশি রয়েছে এবং নতুন অ্যাকাউন্ট। ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়ানোর 4 নম্বর যে গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে ফলো টু ফলো গ্রুপে জয়েন হওয়া। বাংলাদেশে এমন অনেক গ্রুপ রয়েছে, তাছাড়া অনেক ইন্টারন্যাশনাল অনেক গ্রুপ রয়েছে ফেসবুকে। আপনারা যদি ফেসবুকে সার্চ করেন ফলো টু ফলো বা ফলো টু ফলো ব্যাক এরকম অনেক গ্রুপ দেখতে পারবেন। সেই গ্রুপের ভিতরে আপনি জয়েন হয়ে যাবেন বেশ কিছু গ্রুপে এবং সেখানে দেখবেন অনেকেই পোস্ট করছে ফলো টু ফলো ব্যাক। তো আপনি এখানে কমেন্ট দেখলে অবাক হয়ে যাবেন, অনেক মানুষ কমেন্ট করছে। তো সেখানে গিয়ে আপনি কমেন্ট করলেন যে আপনি অথবা আপনি সেই গ্রুপে পোস্ট করলেন যে আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো ব্যাক দিব। সো এইভাবে কিন্তু প্রচুর মানুষ অনেকেই তাদের আইডিতে ফলোয়ার বাড়াচ্ছে। যদি আপনার হাতে সময় থাকে একটু সময় নিয়ে এইভাবে আপনি কিন্তু ফলোয়ার আপনার আইডিতে বাড়াতে পারবেন। এবং লাস্টলি 5 নম্বরে যে টিপসটা দেবো এই টিপসের সব থেকে কার্যকরী একটি টিপস সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডিতে অ্যাট্রাকটিভ ফটো আর ফানি ফটো আপলোড করবেন এবং সেই সাথে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবেন। তাহলে আপনার ফটোটা যখন ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রচুর থেকে প্রচুর ফলোয়ার কিন্তু গেইন করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে স্ক্রল করলেই দেখবেন সাজেশনে অনেক ধরনের অনেক আইডি থেকে অনেক পোস্ট আসে বা অনেক পিকচার আসে যেগুলো কিন্তু অটো সাজেশন। সেগুলো কিন্তু সেই আইডির সাথে কিন্তু আপনার কোনো ফ্রেন্ড নেই, তারপরে কিন্তু সাজেশনে আসে। সাজেশনে আসার কারণটা হচ্ছে সেই আইডিটা অনেক সেই পোস্টটা অনেক ইন্টারেস্টিং এবং মানুষের ভালো লেগেছে। রোবট কিন্তু ফেসবুকের রোবট সব কিছু বুঝতে পারে যে একটা ফটো আপনি কতক্ষণ সময় ধরে দেখছেন। যখনই কোনো পোস্ট সাজেশনে যায়
সেই পোস্টটা মানুষ কত সময় ওখানে স্টক করে দেখে পোস্টটা, সেটা কিন্তু ফেসবুকের রোবট বুঝতে পারে। তো আপনাকে সেইভাবে কিন্তু ইউনিক পোস্ট আপলোড করতে হবে। ইউনিক একটা ছবি আপনি নিজে তৈরি করলেন বা এআই দিয়ে তৈরি করলেন, যেটা খুবই ফানি বা অ্যাট্রাকটিভ, মানুষ বেশিক্ষণ ধরে দেখে বা লাইক করে বা অথবা কমেন্ট করে বেশি, তো সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের পোস্ট ভাইরাল হবে। এবং সেই সাথে যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই, দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগ জেনারেট করার জন্য গুগলে এসে সার্চ করবেন ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর, দেন প্রথম সাইটের উপর ক্লিক করে দিবেন। এবার আপনার পোস্ট বা আপনার পিকচার বা আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেটা কোন রিলেটেড সে সম্পর্কে এক লাইন এখানে লিখে দিবেন, ছোট করে একটা লিখে দিবেন। তারপরে নিচে দেখবেন আপনার যে ওই পোস্টের হ্যাশট্যাগগুলো, ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো চলে আসছে, আপনি এখান থেকে এখানে ক্লিক করে এগুলো কপি করে নেবেন। তারপর আপনি পোস্ট করার সময় এগুলো ব্যবহার করবেন অবশ্যই, তাহলে আপনার প্রোফাইলের পোস্টটা রিচ এবং রেকমেন্ডেশন অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। ফলে যখন অনেক মানুষের কাছে আপনার এই পোস্টটা পৌঁছাবে তখন আপনার ফেসবুক আইডি নামের পাশে ফলো অপশন শো করবে, সেক্ষেত্রে সহজেই আপনাকে ফলো করতে পারবে। তো এইভাবে কিন্তু আপনি রিয়েল ফলোয়ার অনেক বেশি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এই পাঁচটি টিপসের মধ্যে কোনটি আপনার কাছে বেস্ট মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।